তার চ্যাপ্টার টেন অবকল সমীকরণ এর মধ্যে আমরা ইউনিট ওয়ান এর একটা চ্যাপ্টার ইনভার্স স্যালকুলার ফাংশন শেষ করেছি এবং তারপর আমরা ক্যালকুলাসের ইউনিট থ্রি নাইন শেষ করেছিলাম ঠিক চ্যাপ্টার নাইন অব এবং তারপর আমি একটু রিকোয়েস্ট অনুযায়ী আমি এলপিপি শেষ করেছি মানে ইউনিট ফাইভ এবং চরমমান মান মানে চ্যাপ্টার সিক্সটিন আমার শেষ করা হয়ে গেছে তো আজকে আবার আমরা সিকোয়েন্সে ফিরে আসি তো শেষ করব এই সরি শুরু করব চ্যাপ্টার টেন এরপর আজকে একটু ইন্ট্রোডাকশন দেবো এবং কি কি সূত্র আছে কিছু এটাতেও তাই খুব একটা খুবই সহজ একটা চ্যাপ্টার ক্যালকুলেশন অনেক কঠিন চ্যাপ্টার আমরা পেরিয়ে এসেছি তো এটা কিছুই না প্রথমে আমরা জানবো অবকল সমীকরণ কাকে বলে আর তারপর দুটো টার্মের কথা জানবো আর কিভাবে করতে হয় জানলেই আমার হয়ে যাবে তাহলে অবকল সমীকরণ জিনিসগুলো কি না বিভিন্ন ফাংশনের আকারে যে সমীকরণ মানে এখানে দেখতে পাচ্ছি এফ অফ সি এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অব ডিডি এক্স অফ ওয়াই এফ অফ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো ঠিক এই আকারের সমীকরণ গুলোকে বলা হয়ে থাকে অবকল সমীকরণ যেমন কি না টু ইন্টু ডিডি এক্স অফ ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এটা একটা অবকল সমীকরণ আবার ফাইভ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি এক্স অফ ওয়াই প্লাস এক্স ইকাল টু ফাইভ এটা একটা অবকল সমীকরণ তাহলে বলতে পারলাম তো না বিভিন্ন যে ফাংশন হয়ে থাকে ঠিক সেই ফাংশন রিলেটেড একটা যে সমীকরণ অবকল সমীকরণ মানে দেখেই বুঝতে পারছেন সমীকরণ এবং তার সাথে কি বিভিন্ন ফাংশন থাকতে পারছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে এইগুলো দিয়ে যে সমীকরণ যে আকারের যে সমীকরণগুলো সেইগুলো হচ্ছে অবকল সমীকরণ বুঝা গেল এরপর অবকল সমীকরণ আমাদের অবকল সমীকরণ আছে একটা ক্রম একটা মাত্রা কোনটাকে ক্রম বলে কোনটাকে মাত্রা বলে সেটা আমরা জানবো ঠিক আছে ক্রম কোনটাকে বলে না কোন দেখো আমার লেখা আছে কোন অবকল সমীকরণ করণই মুক্ত থাকলে সংশ্লিষ্ট সমীকরণের সর্বোচ্চ অবকলন সংখ্যাকে উহার ক্রম এবং তার ঘাতকে বলা হয়ে থাকে মাত্রা ঠিক এটা উদাহরণ দিয়ে আগে বোঝাই উদাহরণটা দেখো যেমন দেওয়া আছে টু ইন্টু ডি স্কোয়ার বাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ডি এক্স অফ বাই প্লাস থ্রি টু জিরো এটা অবকল সমীকরণ এর আগেরটাতে আমরা দেখতে পেলাম যে এটাকে আমরা অবকল সমীকরণ বলি এরপর এর ক্রম আর মাত্রা কোনটা না এখানে সর্বোচ্চ আমাদের দুটো জিনিস দেখতে হবে একটা হচ্ছে যে সর্বোচ্চ অবকলন সংখ্যা কোনটা আছে সেটা হচ্ছে তার ক্রম এবং তার যে ঘাতটা আছে সেটা হচ্ছে মাত্রা ঠিক আছে তাহলে অবকলন সংখ্যা মানে কোনটা ডেরিভেটিভ অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে থার্ড অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে তাই তো তাহলে অবকলন সংখ্যা তো সেই সংখ্যাটা মানে কি এখানে দেখো সব থেকে বেশি অবকলন করতে সেকেন্ড অর্ডার কারণ এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাহলে এখানে ক্রমটা হবে টু কারণ এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ঠিক এবার ক্রমটা টু হলো এর যে ঘাতটা এখানে ঘাতটা কত রয়েছে দেখো এখানে এই যে ক্রম যেটা রয়েছে এখানে হোল কিউব আছে তাহলে এটাই হচ্ছে কিন্তু মাত্রা ঠিক আছে তাহলে সংশ্লিষ্ট যে সমীকরণ তার যে সর্বোচ্চ অবকরণ সংখ্যাটা এখানে দেখো সেকেন্ড ওটা ডেলিভারি রয়েছে তাহলে সেটা হচ্ছে তার ক্রম মানে ক্রম হচ্ছে দুই এবং তার যে ঘাত তার যে ঘাত মানে এখানে হোল হোল কিউব রয়েছে তো এই এই যে ঘাতটা এই ঘাতটাকে বলা দেখে মাত্রা তাহলে মাত্রা হচ্ছে তিন ঠিক আরেকটা উদাহরণ দেখো উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে থাকবে এখানে দেখো দিয়েছে না ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি কিউব এখানে কি দিয়েছে এর মাত্রা এবং ক্রম কত ঠিক এটা মানে কি এখানে দেখো রুটের মধ্যে ফাইভ রুট রয়েছে তার মানে কি টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ঠিক তো

তার তার ঘাতটা কত হচ্ছে পাঁচ তাহলে মাত্রা হচ্ছে পাঁচ ঠিক তাহলে এখানে এই সমীকরণটার ক্ষেত্রে মাত্রা হচ্ছে আমাদের পাঁচ আর ক্রম হচ্ছে সাত ঠিক আছে এটা হচ্ছে আমাদের অবকল সমীকরণের সম্পর্কে যে দুটো ছিল যে অবকল সমীকরণ জানলাম এবং আরেকটা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে ক্রম আর মাত্রা ঠিক আছে এরপর অবকল সমীকরণটাকে আমরা প্রস্তুত কিভাবে করব ঠিক অনেক সময় কি থাকে না অবকল সমীকরণ দেখে নিলাম কিভাবে আসছে কিন্তু অবকল সমীকরণ তো থাকবে না সেটাকে প্রস্তুত করতে হয় ঠিক আছে কিভাবে করবো না কোন সাধারণ সমীকরণে যত সংখ্যক অনির্দিষ্ট কনস্ট্যান্ট ঠিক থাকে ঠিক সেই সংখ্যক বা অবকলনের মাধ্যমে অনির্দিষ্ট ধুবকগুলিকে গুলিকে করলে প্রাপ্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণের অবকল সমীকরণ ঠিক শুধু পড়লাম জিনিসটা এবারে বোঝায় জিনিসটা হচ্ছে একটা সাধারণ সমীকরণ আমাদের দিয়েছে তার মধ্যে আমাদের দেখতে হবে যে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে অনির্দিষ্ট ধ্রুবক অনির্দিষ্ট ধুবক মানে কি না এম এ বি সি এরকম করে লেখা থাকে যেগুলো ঠিক যেমন এখানে দেখো রয়েছে এম সি এখানে তাহলে এটা হচ্ছে কি আরবিটারি কনস্ট্যান্ট ঠিক তো সেই যতগুলো আছে সেই সংখ্যকবার আমাদের কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে ঠিক ততবার ডেরিভেটিভ করতে হবে এবং ডেরিভেটিভ করলে আমরা দেখবো যে অনির্দিষ্ট যে যুবকগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে না সেগুলো একে একে আমাদের মানে একে 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 সরে যাচ্ছে থাকছে না ঠিক যদি বা থেকেও যায় তাহলেও কিন্তু থাকলে চলবে না সেখানে আমাদেরকে রকম ভাবে যখন অঙ্ক করাবে বুঝতে পারবে তো তখন আমাদের কি করতে হবে সেখান থেকে বিভিন্ন মান বের করে মানে আফটারঅল কিন্তু সেই অনির্দিষ্ট যুবক কিন্তু অবকল সমীকরণে কিন্তু উপস্থিত থাকবে না ঠিক দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যতগুলো সংখ্যক ধ্রুবক রয়েছে সেই তত সংখ্যকবার অবকলন করতে পারবো কিন্তু মানে সমীকরণে কিন্তু সেখানে আবার আমাদের অবকল সমীকরণে কিন্তু কোনো অনির্দিষ্ট ধ্রুবকও থাকবে না সেটা নিজেদের মতো করে আমাদেরকে করে নিতে হবে ঠিক আছে যেমন উদাহরণ একটা সহজ উদাহরণ দেওয়া আছে দেখো ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি ইহার অবকল সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট কোনগুলো অনির্দিষ্ট ধ্রুবক কোনগুলো এম সি আচ্ছা নির্দিষ্ট ধ্রুবক কোনগুলো না বিভিন্ন নিউমেরিক্যাল টু থ্রি ফোর এগুলো হচ্ছে নির্দিষ্ট ধ্রুবক আর অনির্দিষ্ট ধ্রুবক এম তবে লেখা থাকে এ হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইগুলো হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক ঠিক তাহলে এখানে কি দিয়েছে ওয়াই টু এম এক্স প্লাস সি ইহার সমীকরণ নির্ণয় করো তাহলে এখানে কটা অর্টারি কনস্ট্যান্ট হচ্ছে এম একটা সি একটা মানে দুটো তাই তো দুটো তাহলে ডেরিভেটিভ কবার হবে দুবার হবে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছে দেখো ডিডি এক্স অফ ওয়াই কি আসছে এম দেখো সি আমাদের চলে যাচ্ছে কারণ সি কনস্ট্যান্ট কনস্ট্যান্টের এর ডেরিভেটিভ জিরো হয়ে থাকে তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে দেখো এম চলে যাচ্ছে ইকুয়াল টু জিরো এখানে যদি না যেত তাহলে আমাদেরকে যখন অঙ্ক করাবো দেখে বুঝতে পারবে তখন আমাদের বের করতে হচ্ছে আচ্ছা এখানে একটা ছোট্ট আমি নোট দিয়ে রেখেছি যেটা বোঝালাম সেটাই নোট তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা পজ করে লিখেও নিতে পারো ঠিক আছে দেখো কি লেখা আছে কোন সংখ্যা যেমন ফোর থ্রি টু এগুলো নির্দিষ্ট ধ্রুবক কোন সমীকরণে উপস্থিত অনির্দিষ্ট ধ্রুবক যেমন এম সি এ বি ইত্যাদি যতগুলি থাকবে সেই সংখ্যকবার অবকরণ করতে হবে যদি তাতেও অনির্দিষ্ট ধ্রুবক থেকে যায় তাহলে সেই মান অন্য কোন সমীকরণে বা সেই সাধারণ সমীকরণ থেকে প্রাপ্ত সেখানে বসাতে হবে অর্থাৎ অবকল সমীকরণে কোনো অনির্দিষ্ট ধ্রুবক থাকবে না ঠিক আছে অঙ্ক যখন থাকবে তখন আরো ভালো করে ক্লিয়ার হবে এখন তোমরা যেটা বোঝালাম একটু বুঝে রাখো মাথায় একটু রাখো ভিডিওটা দেখে তারপর আমরা পরের দিন অঙ্ক শুরু করবো ওকে টাটা